সিনথিয়া, জি স্যার, এই যে সম্মান, এই জিনিসটা কিভাবে পাওয়া যায়? কত দেখুন স্যার, সম্মান অসম্মান দুটোই আপেক্ষিক ব্যাপার। কারো মন থেকে যদি সম্মান না আসে তাহলে কি সে সম্মান পাওয়া যায় বলুন স্যার? আহ, এসব ফালতু কথা, এসব বাজে কথা স্যারের মাথায় ঢোকাবেন না মিস। কে বলেছে এভাবে সম্মান পাওয়া যায় না? আজকাল টাকা দিলে সম্মান পাওয়া যায়, তাই নাকি? জি। তা কীভাবে? স্যারকে একজন প্রভাবশালী আইকন হতে হবে, একজন বাজারের সেরা আইকন হতে হবে। স্যার, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বাড়ির দারোয়ান, পার্কের দারোয়ান সবাইকে আপনি টাকা বিলাতে থাকেন। আপনি মহল্লার যে চাঁদা, সবাই যদি দেয় 2,000 আপনি দেবেন 4,000, সবাই যদি দেয় 4,000 আপনি দেবেন 8,000। এভাবে কয়েকদিনের মধ্যে আপনার নাম ছড়িয়ে যাবে, সবাই শুধু বলবে কি দাতা লাকি ভাই। এভাবে যদি না হয় তাহলে স্যার আপনার টাইটেল বানিয়ে নিতে পারেন, দানবীর লাকি ভাই। এটা কেমনে কি ভাই, আপনি কী কইতেছেন উল্টা পাল্লা কথা? এভাবেই হবে, একটু বুদ্ধি খাটাতে হবে স্যার। আপনি যখন 15-20 জন মানুষকে প্রতিদিন খাওয়াতে থাকবেন, আপনার বাড়ির গেটের সামনে 15-20 জন একটা লাইন লেগে থাকবে, মানুষ দেখে বলবে এখানে এত ভিড় কেন, এখানে কী হচ্ছে? সবাই বলবে কি এখানে আমাদের আমাদের দানবীর লাকি ভাই আমাদের খাওয়ায়। এভাবে কী হবে স্যার, আপনার নাম জুড়ে যাবে, আপনি কয়েকদিনের মধ্যে হয়ে যাবেন হাতিম তাই। নাম হাতেম তাই হলে লাভ কি? ভাইয়ের নাম তো হাতেম তাই না, ভাইয়ের নাম তো লাকি ভাই। আপনি বুঝতে পারছেন না, আপনি সেও ছিল দাতা, আমাদের স্যারও দাতা। আরে সম্মানটা কোথায় যাবে সেটা একবার ভেবে দেখেছেন? হ্যাঁ, কিছুদিন পরে পত্রপত্রি অনলাইনে সব জায়গায় শুধু স্যারের গুণগান, স্যারের প্রশংসা। কথাটা কিন্তু আপনি ঠিক বলেছেন, দেশের সমস্ত পত্রিকাতে আমার হট লিঙ্ক আছে, অনলাইন থেকে অফলাইন পুরোটা। কিছুদিন পরেই স্যারের নাম সারা দেশ ছড়িয়ে যাবে। স্যার, একটা ব্যাপার আছে অবশ্য, এনাটা কিনতে হচ্ছে, সেটা হচ্ছে এর জন্য মান্থলি আপনাকে একটু এক্সপেন্স করতে হবে, একটু খরচ হয়ে যাবে স্যার। আরে টাকা পয়সা কোনো ব্যাপার না, এটা কিন্তু পুরো জমে গেছে ব্যাপারটা, সব ঠিকঠাক আর হট্টগোল পেতে গেছে তার নিচে। মানুষজন আবার সালাম দিতেছে, চিনতেছে, জানতেছে, একটা বিষয় আছে না, বুঝছো না ব্যাপারটা? টাকা দেখে সালাম কেনা যায় নাকি? লাকি ভাই, এটা কিন্তু আপনি একদম ভালো কথা কইছেন। এই যে আমি আপনার সকাল বিকাল রাত তিন বেলা যে সালাম দিই, কোনো স্বার্থে দিই, পুরো দিলের ঠিকা দিই, সারা জীবন আপনার সালাম দিয়ে যাবো, স্যালুট। তুই তো জিতে হইছ স্যার, কথা বললে কথা চলতেই থাকবে, আমরা চলে নিচে যাই স্যার, ছবি তুলতে হবে, খাবার দিচ্ছেন, একটা প্রচারণার দরকার আছে। কালকে থেকে স্যার ফেসবুকে প্রচারণা শুরু হবে, একটা নতুন পেজ খুলবো, লাকি ভাই ফাউন্ডেশন। বাহ, ঠিক আছে, চল।